সেই পুলিশ জনতার সেবক আমরা আপনাদের প্রতিটা সিগন্যাল পার হওয়ার আগে আপনাদের গতিসীমা কম রাখতে হবে কারণ দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত আপনারা অবশ্যই সিগন্যালের কাছে আপনি কি করবেন গাড়ির গতি কমাই দেব কত রাখবেন বলুন তো মনে রাখবেন হ্যাঁ স্যার ওকে এবার আমরা সেই পুলিশ জনতার সেবক আমরা আসবেন এমনকি ক্রসিংয়ের শুরু তাই নয় অনেক সময় রাস্তায় কখনো প্রতিযোগিতা করে চলা যাবে না না কোনো ধরনের প্রতিযোগিতা যাবে না যদি আপনি এটা কভার দেন গণপরিবহন নয় তারপরেও একটা গতি থাকবে নির্ধারিত গতি অতিরিক্ত রোডে চালানো যাবে না খুবই সাবধানে নিয়ন্ত্রণে চালাই যাবে গাড়ি এটা আমি যেটা আমি আবারও বলছি আপনাকে যখন একটা ক্রসিংয়ের কাছে আসবেন যখন স্কুলের সামনে যাবেন যখন একটা রেস্টুরেন্টের সামনে দিয়ে যাবেন যেখানে জনবহুল যেখানে লোকজন হসপিটাল আছে ওখানে হর্ন বাজাবেন না আমরা সেই পুলিশ জনতার সেবক গাড়ির দুইটা পাশাপাশি রয়ে গেছে দুইটা আপনি যাচ্ছেন আর একটা গাড়ি ওই পাত্রী থেকে দুইটা গাড়ি আসছে যাত্রী নেওয়ার জন্য হোক অন্য কোনো কারণে হোক বেসারেসি মানে প্রতিযোগিতা শুরু হয় এমন কি কখনো করেছেন আপনি মানে এটা আমরা কখনো করি না আপনি করেন না অনেকেই করেন অনেকে হয়তো স্যার এটা পত্রকারে চলতে গেলাম সময় দেখা সম্ভব হয়ে যাবে কিন্তু স্যার আমরা করি না আমাদের অফিস থেকে নির্দেশ আছে যে এরকম বাড়াবাড়ি করবো না একজন যাচ্ছে যাক কোনো নিরিবিলি গাড়ি চালাবা যাতে সমস্যা না হয় যাতে গাড়ির সমস্যা না হয় চালাবা অথচ তোমার নিজের দায়িত্বে তুমি এই গাড়ির সমস্যা না হয় তাহলে কথা স্যার তুমি সমস্যা দিবি যাত্রী অসুবিধাতে না হয় সেভাবে গাড়ি আমার চালায় আমরা আমরা সেই পুলিশ জনতার সেবক আমরা সিকিউরিটি মাত্র আচ্ছা টিপ পাড়ানোর জন্য কি রাস্তায় গাড়ির গাড়ি পাড়াপাড়ি করো না হ্যাঁ একটা চলে গেল নাম্বার আবার পিছনে আর একটা এই কাজ করো না না আমরা মনে করি সুস্থ ধীরেভাবে আমরা যাত্রী উঠে সুস্থ ধীরেভাবে যাবো যে জায়গায় বাড়ানো যাবে না আস্তে আস্তে যেতে হবে আর নাম্বার একটা চলে গেল যে আমার অভিজাত পরিবহন আর একটা অভিজাত পরিবহন চলে গেল ওর আগে যে আমি যাত্রীগুলো নেবো পাড়াপাড়ি করে দুইজনে যে তোমরা রাস্তায় যে পাল্লাপাল্লি করো এটা করা যাবে না এটা করতে গেলে যাত্রী তুলতে যায় দেখা যাচ্ছে তুমি আরেকজনে মেরে দিচ্ছ আরেকজন যাত্রী আহত হচ্ছে এটা করা যাবে না পাল্লা পাল্লি না আস্তে আস্তে তোমারটা তুমি চালাও তোমার নাম নাম্বারে আগে চলে যাক দুজন যাত্রী তুমি কম পাইলা কোনো সমস্যা নাই ঠিক আছে মেন কথা হচ্ছে গাড়ি আস্তে চালাইতে হবে জোরে যাওয়া যাবে না স্পিড কম হবে আর পাল্লাপাল্লি করা যাবে না কোনো গাড়ির সাথে পাল্লাপাল্লি করা যাবে না প্রজাপতি পরিস্থান যে কোনো গাড়ির সাথে পাল্লাপাল্লি করা যাবে না ঠিক আছে না স্যার বেপরোয়া চালানোর কারণে হয় এখন বিষয় হচ্ছে আপনাকে যদি গাড়ি একটা ক্রসিংয়ে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে গাড়ি গতি কম রাখতে হবে কোন ধরনের প্রতিযোগিতা করা যাবে না এত সময়ের ভিতরে আমি গাবতলী থেকে আমি নিউ মার্কেট পৌঁছাবো এরকম টাইম ধরে পৌঁছানো যাবে না এটা ঢাকা শহর অনেক নতুন নতুন লেবার বাড়িছে 80 মাইল স্পিডে গাড়ি চলে স্যার নিয়ম নাই নিয়ম মতো চালাক একটা এক্সিডেন্ট হবে না সঠিক আমি আশা করব আপনি আরো যতদিন চালাবেন গাড়ি এভাবে নিয়ন্ত্রিত গতিতে ধন্যবাদ আপনাকে ঠিক আছে আসসালামু আলাইকুম যখনই বাইক চালান যেভাবে চালান যেখানে চালান গতি কম রেখে চালাবেন আপনার বিপদ কম হবে সেই দোয়া থাকবে আমরা সেই পুলিশ জনতার সেবক আমরা
গতি সীমা কম রাখতে হবে, একটা পুরো সময় একটা রাখবে, গতি সীমা কম রাখতে হবে এবং অবশ্যই রাস্তায় কখনো দ্রুত সহিত আপনারা এত সাইডে দেখতে হবে যে লোক আছে কিনা, আর গতি নির্দিষ্ট গতি সীমার ভিতরে চালাইতে হবে। প্রতিযোগিতা করা যাবে না, ওই গাড়িটা আগে চলে গেল আমি যাইতে পারতাম, এখানে প্রতিযোগিতা করা যাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনার।